makeup. Yep. Makeup box. Makeup box, okay. This? Oh, okay. This? Hello everyone, কেমন আছো সবাই? আমি তাহমিনা আবারও চলে এলাম। তো হঠাৎ করে বার্থডে এর জন্য বার্থডে প্ল্যান সাডেনলি করে ফেললাম। আমার মেয়ের বার্থডে ইরাম এবারে ও ওকে সো এই হচ্ছে আমার মেয়ের ফার্স্ট বার্থডে কেক। এটা হচ্ছে আমরা কাটবো, তারপর হবে ওর প্রোগ্রাম। সো সাথে থাকেন, খুবই 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 মজার একটা ভিডিও হবে। তো বাসায় চলে এসেছে, এসেই ওর ড্রেসটা চেঞ্জ করেছিলাম। যেহেতু ওর বার্থডে তো ওকে একটু স্পেশালভাবে করার চেষ্টা করেছি, স্পেশাল ভাবার জন্য, ওকে স্পেশাল করার জন্য এই ক্রাউনটাও নিয়ে এসেছিলাম। তো ক্রাউনটা মানে মাথায় থাকতেছিল না, পড়ে যাচ্ছিলো বারবার। তারপর ওর কেক, সে কেক কেটেছে ঠিকই কিন্তু সে খায় নাই। আর আমার ভাইও আমাদের সাথেই ছিল পুরো একদম কেক কেনা থেকে নিয়ে বাসায় আসা পর্যন্ত, কাটা পর্যন্ত। তো মোটামুটি খুবই সুন্দর একটা মানে ছোটোখাটো খুবই সুন্দর একটা বার্থডে পার্টি হয়ে গেল। That's yours? Yeah! Happy birthday to you. That's a four candle. One, two, three, four. Are you one? All of us. No? Happy birthday. You're four. Good. Hey, Mamu! Nice! That's excellent! So good! Nice, Mamu! Nice, Johnny, can you close him. Okay, একসাথে রাইম সবগুলো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Eraam. Happy birthday to you. Okay. Strawberry?
Oysa. Happy birthday to you. Happy birthday to you. তো এই ছিল আমার মেয়ের আমাদের ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্টের বার্থডে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। তো নেক্সট আসতেছে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে যে প্রোগ্রামটা করেছি আমার ইরামের জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে হঠাৎ করে আমার হাজব্যান্ড 2 ঘন্টার জন্য বাসায় এসেছে তার বার্থডের জন্য, তো এসে আবার চলে গেছে। সো এটা ছিল ছোট্ট একটা জাস্ট আমার মেয়েকে হ্যাপি করানোর জন্য, সবার সাথে একটু সময় কাটানোর জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে আসা হয়েছিল। আর সামনে আসতেছে ওর বার্থডে প্রোগ্রাম, সবাই সুন্দর ভিডিওর জন্য ওয়েট করেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। সবাই ভালো থাকেন, আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।